হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস সিক্সের লেসন ওয়ানের ইট অল বিজ্ঞান উইথ ড্রিপ ড্রিপ যেটা মজার একটা গল্প ইটস ফানি স্টোরি রিটেন বাই অলকা শঙ্কর অ্যান্ড সার্লিন মুকুন্দন এর সেকেন্ড পার্টে আমরা আজকে দেখব ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তার সঙ্গে যদি পছন্দ হয় অবশ্যই লাইক বাটন তো দেবেই ঠিক আছে এবং শেয়ারও করবে লেটস স্টার্ট টুডেজ ভিডিও দেয়ার ইজ মাই ডঙ্কি ভোলেনাথ যে কিনা বাঘটিকে ভুল করে ভেবেছিল ডঙ্কি রাতের অন্ধকার ঝড় বাদলার দিন সো দেয়ার ইজ মাই ডঙ্কি আরে ওই তো আমার গাধা ডঙ্কি মানে খচ্চর বলতে পারো ভোলেনাথ সাউটেড এটা ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে তার মানে এটা ডাইরেক্ট স্পিচ অর্থাৎ ভোলেনাথ যেটা বলেছিল, সেটাকে সরাসরি তুলে দেওয়া হয়েছে তাই এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইটে আছে দেয়ার ইজ মাই ডঙ্কি এতক্ষণ দেখবে ভোলেনাথের যে গল্পটা এই গল্পটা পুরোটাই কিন্তু পাস্টেন্সে বলা হয়েছে শুধুমাত্র যখন কোনো বাক্য তুলে দেওয়া হয়েছে ডাইরেক্ট স্পিচে তখনই প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে এটাই নিয়ম ভোলেনাথ সাউটের দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স সাউট মানে চিৎকার করে ওঠা জোরে বলে ওঠা অ্যান্ড রানিং টু দ্য টাইগার রানিং টু দ্য টাইগার বাঘটির দিকে দৌড়োতে দৌড়োতে গ্র্যাপড ইট গ্র্যাপ মানে গ্রিপ গ্রিপের মধ্যে কোনো কিছুকে ধরাকে বলা হয় গ্র্যাপ গ্র্যাপড ইট আবার পাস্টে ভাব বাগটিকে ধরে ফেললো পুল্ড দ্য টাইগার্স ইয়ার্স সে টানলো কোথায় যেরকমভাবে খচ্চরকে টেনে নিয়ে যাওয়া হয় কানটি ধরে সেই রকমভাবে বাঘটির কান ধরে টানতে লাগল মুভ ইউ লেজি ডংকি অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম চলো ইউ লেজি ডংকি অলস লেজি মানে অলস তোমরা জানো শব্দটা আমি এই শব্দগুলো প্রতিশব্দ তোমাদের ভিডিও স্ক্রিনে আমি আবার লিখে দেব ঠিক আছে ইউ লেজি ডঙ্কি একটা অলস খচ্চর কোথাকার চলো অর আই উইল গিভ ইউ হার্ড টাইম তোমার আমি ব্যবস্থা করছি অর্থাৎ তোমাকে আমি পেটাবো আই উইল গিভ ইউ হার্ড টাইম তোমার কঠিন সময় আসতে যাচ্ছে দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড বাঘটি প্রচণ্ড ভয় পেয়ে গেল ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভয় পেয়ে যাওয়া ফ্রাইট শব্দটা এসছে অ্যাফ্রেড হি ওয়াজ টোটালি অ্যাফ্রেড কেন না তার আগে সেই বৃদ্ধ মহিলাটির কাছে শুনেছে ড্রিপ ড্রিপ বলে নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো প্রাণী আছে সে কী ভাবলো দেখোস আবার এটা ডাইরেক্ট স্পিচে দেয়া হয়েছে যার জন্য ডবল ইনভার্টেড কমা তার মানে ওটা যেটা সেই কথাটা বলেছিল সেটাকেই ডিরেক্ট তুলে দেওয়া হয়েছে দিস মাস্ট বি দ্য টেরিবল টেরিবল মানে ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ তাহলে এই কি সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ টেরিবল শব্দটার আরেকটা অর্থ হলো হরিবল আমি লিখে দেব ঠিক আছে তোমরা দেখে নেবে হি থট সে ভাবল এটাই বোধ সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপটা এসছে আমাকে ধরে নিয়ে গেল ভোলেনাথ ড্র্যাগ ড্র্যাগ দ্য টাইগার হোম ড্র্যাগ মানে কোনো কিছুকে পুল টানতে টানতে নিয়ে যাওয়া ড্র্যাগ ড্র্যাগিং ড্র্যাগ শব্দটার মানে হচ্ছে টানতে টানতে নিয়ে যাওয়া ড্র্যাগড দ্য টাইগার হোম তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গেল অ্যান্ড কেপ্ট হিম টায়েড এবং তাকে বেঁধে রাখলো টাই মানে বেঁধে রাখা টায়েড বাই স্টার্ডি রোপ স্টারডি মানে খুব হার্ড স্টার্ডি মানে স্ট্রং একটা প্রচণ্ড শক্ত দড়িতে তাকে বেঁধে রাখলো টু এ ট্রি সেই দড়িটা কোথায় বাঁধা ছিল টু এ ট্রি গাছের সঙ্গে নিয়ার হিজ হাট হাট মানে যেন কুঁড়েঘর তার বাড়ির কাছের কুঁড়ে ঘরে একটি গাছের সঙ্গে একটি শক্ত দড়িতে শক্ত দড়িতে তাকে বেঁধে রাখলো ইন দ্য মর্নিং এইবার সকাল তো হয়ে গেছে ইন দ্য মর্নিং ভোলেনাথ সোয়াইফ ডিসকভার্ড ডিসকভার্ড মানে আমরা জানি খুঁজে পাওয়া এখানে খুঁজে পাওয়া বলতে আবিষ্কার করা একে আমরা বলি ডিসকভার্ড ডিসকভার্ড আবিষ্কার করলো দ্য টাইগার টাইগারকে দেখে বুঝতে পারলো টাইড টু দ্য ট্রি যেই টাইগারটি বাঘটি গাছের সঙ্গে বাঁধা হয়ে আছে অ্যান্ড স্ক্রিম ইনফিয়ার স্ক্রিম মানে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠা ইনফিয়ার বয় ভয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলো স্বাভাবিক ঘরের সামনে তুমি ঘুম থেকে উঠেই যদি দেখো একটা বাগ্যে গাছে বাঁধা হয়ে আছে তোমার ঘরের সামনে তো তুমি স্বাভাবিকভাবেই ফেইন্ট হয়ে যেতে পারো অজ্ঞান হয়ে যেতে পারো চিৎকার করে উঠতে পারো প্রচণ্ড ভয়ে হিয়ারিং হার এইটা শুনে এটা একটা পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল সেটা কি তোমরা পরে ক্লাস সিক্সের থেকে যখন সেভেন এইটে পড়বে তখন জানবে পার্টিসিপাল হিয়ারিং হার তাকে শুনে দ্য নেবার্স নেবার মানে যেন প্রতিবেশী কেম রানিং আউট অফ দেয়ার হার্স তাদের বাড়ির যে হার সেখান থেকে সব দৌড়ে দৌড়ে ছুটে আসতে লাগলো ভোলেনাথ ওয়াজ স্লিপিং ভোলেনাথ ঘুমোচ্ছিল কোন টেন্স আইডেন্টিফাই করতে পারছ ভোলেনাথ ওয়াজ স্লিপিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স কী করে বুঝলে না ভোলেনাথ সাবজেক্ট বাক্যের সব মেন কর্তাকে ভোলেনাথ কে ঘুমোচ্ছিল না ভোলেনাথ ঘুমোচ্ছিলো তারপরে সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ারের ওয়াজ বসেছে তারপর মূলভাব স্লিপ তার সঙ্গে এনজি স্লিপিং ভোলেনাথ ওয়াজ স্লিপিং ভোলেনাথ ঘুমোচ্ছিল হি কেম আউট ঠু সেও বাইরে বেরিয়ে এলো অল পিপল ওয়ার মিস্টিফায়েড হতভম্ব হওয়া হতবাক হওয়া মিস্টিফাই দে আর একটা শব্দ বিউইল হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি কে বাঘটিকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে দে আক তারা জিজ্ঞেস করল এ নেবার সেড প্রতিবেশীদের মধ্যে একজন এ নেবার সেড আই থিঙ্ক ভোলেনাথ ক্যান্টেলাস আমার মনে হয় এ ব্যাপারটা ভোলে নাথি বলতে পারবে আই সহিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান্ড অ্যানিম্যাল থ্রু দ্য স্টর্ম আমি তাকে দেখেছি আই সহিম লাস্ট নাইট আমি তাকে রাত্রিতে দেখেছি গত রাত্রিতে ড্র্যাগিং অ্যান্ড অ্যানিম্যাল কিনা একটা প্রাণীকে ড্র্যাগ করতে ড্র্যাগ মানে একটু আগেই বললাম টানতে টানতে নিয়ে যাওয়া ড্র্যাগিং অ্যান অ্যানিমেল থ্রু দ্য স্টর্ম সেই ঝড়ের মধ্য থেকে টানটে টানটে নিয়ে যাচ্ছিলো ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট মানে এতটাই ভয় পেয়ে গিয়েছিল এটা দেখো নেগেটিভ কোনো মেয়ে এর মধ্যে কিন্তু বাক্যটার মানেটাই নেগেটিভ ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড ভোলেনাথ এতটাই ভয় পেয়ে গিয়েছিল টু অ্যাডমিট অ্যাডমিট মানে কনফেস করা স্বীকার করা টু অ্যাডমিট হিজ মিস্টেক তার ভুলটা স্বীকার কর করতে পারছিল না অর্থাৎ সে যে ভুল করে বাক্যে বেঁধে রেখেছে এইটা সে স্বীকার করতে পারছিল না কেন না কারণ সে হয়েছিল প্রচণ্ড ভীত তাহলে দেখো ওই বাক্যের মধ্যে কোনো নেগেটিভ শব্দ নেই কিন্তু অ্যাকচুয়ালি এটা নেগেটিভ অর্থ ভোলেনাথও আজ টু ফ্রাইট এন্ড টু অ্যাডমিট ভোলেনাথ এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে স্বীকার করলো না হিজ মিস্টেক তার মিস্টেক মানে কি মিস্টেক মানে ভুল ফল্ট ফল্ট মানেও ভুল এভরি ওয়ান লুকড কোয়েশ্চেনিংলি প্রত্যেকেই তার দিকে একটা জিজ্ঞাসু কোয়েশ্চেন ইংলি কোয়েশ্চেন মানে কি জিজ্ঞেস করা জিজ্ঞাসা করা প্রশ্ন করা জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইল ভোলেনাথের দিকে ইন দ্য মিন টাইম ইন দ্য মিন টাইম মানে ইতিমধ্যে অর্থাৎ এই যখন ঘটনাটা ঘটছিল সেই তখন দ্য টাইগার সেই বাঘটি হিওয়াজ ডিস্টার্বড যে কিনা অত্যন্ত এই এত লোকে দেখে সে ডিস্টার্বড হয়ে গেছিলো ডিস্টার্ব মানে কি বিরক্ত হয়ে যাচ্ছিল অ্যান্ড কনফিউজড এবং অবাক হয়ে যাচ্ছিল ব্যাপারটা কি ঘটছে এরকম আর কি ব্যাপারটা কনফিউজড বাই অল দ্য পিপুল এত লোক দেখে সে কী করলো হ্যাড চিউড থ্রু দ্য রোপ চিউ মানে চেবানো তোমরা চুইং গাম শব্দটা শুনেছ চুইং গাম চুইং মানে যে গামকে চিউ করতে হয় চিউ মানে চেবানো সেইখান থেকে এসছে চুইং গাম হ্যাড চিউড চিউ মানে চেবা চেবি চিবিয়ে ফেললো থ্রু দ্য রোপ অর্থাৎ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে রোপটাকে কেটে ফেলল রোপ মানে দড়িটা তাহলে ইন দ্য মেন টাইম ইতিমধ্যে দ্য টাইগার হ্যাড চিউড যে কিনা ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য হ্যাড চিউড এটা পাস্ট পারফেক্ট টেন্স ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল র্যান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া দ্রুত ছুটে পালিয়ে গেল টু দ্য জাঙ্গল জাঙ্গল মানে ফরেস্ট তোমরা জানো জাঙ্গল মানে বন ফরেস্ট মানেও বন দা ভিলেজার্স ওয়ে রিলিভড ভিলেজার্সরা স্বস্তির শ্বাস ফেললো ওহ বাবা বাঁকুটা পালিয়ে গেছে বাবা বাঁচা গেল ভিলেজার্স ওয়ে রিলিভড একটা প্যাসিভ ভয়েসে আছে সেটা কি সেভেনে শুনবে ভোলেনাথ নাও শ্যান অপরচুনিটি টু ব্র্যাগ হাহ ভোলেনাথ এইবার বুঝতে পারল যাক পরিস্থিতি স্বাভাবিক বাঘ পালিয়ে গেছে ভোলেনাথ এবার একটা অপরচুনিটি পেল অপরচুনিটি মানে সুযোগ চান্স কিসের জন্য টু ব্র্যাগ ব্র্যাগ মানে গর্ব করার ঠিক আছে অর্থাৎ এতক্ষণ বাঘটা তো ছিল ভয় প্রচণ্ড ভয় পাচ্ছিল বাঘ চলে গেছে এবার সে বলল এবার আমি দেখি হ্যাঁ দেখ আমি বাঘকে বেঁধে রেখে দিয়েছিলাম এইরকম আর কি তো ব্র্যাগ মানে হচ্ছে বোস্ট বা প্রচণ্ড রকমের নিজের মানে ঢাকঢোল পেটানো আর কি যেটাকে আমরা বলি গর্ব করা ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট আরে আমি ছিলাম হু ক্যাপচার ক্যাপচার্ড মানে ক্যাপচার মানে ধরা ক্যাচ ক্যাচ বা আমরা পাস্ট টাইম স্কট বলি ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট আরে আমি 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 এই বাঘটাকে আগের রাত্রিতে ধরেছি আই ইভেন পুল্ল ইট ইয়ার্স আরে আরে এমনকি আমি বাঘটার কান দুটোও মলে দিয়েছি টেনে নিয়ে এসেছিলাম কান দুটো কান দুটো ধরে টেনে নিয়ে এসেছিলাম আমি কত পালোয়ান সেই রকম আর কি ভোলেনাথ অ্যানাউন্সড অ্যানাউন্সড মানে যেন ঘোষণা করা ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি খুব ভরে এই কথাগুলো বলতে লাগলো এভরি ওয়ান মার্ভেল অ্যাট ইচ ব্রেভারি প্রত্যেকেই মার্ভেল্ড অবাক বিস্মিত হলো প্রচণ্ড রকমের বিস্মিত এটাকে আমরা বলি মার্ভেল্ড অ্যাট হিজ ব্রেভারি ব্রেভারি মানে সাহস তার এই প্রচণ্ড সাহস দেখে তারা সবাই অবাক হয়ে গেল মার্ভেল্ড ওহ বাবা ভোলেনাথ সত্যি কি সাহসই শুন দ্য নিউজ অব ভোলেনাথ ব্রেভারি ভোলেনাথের ব্রেভারি সাহসিকতার নিউজ খবর রিচড দ্য কিং রিচ মানে পৌঁছানো আর ই সি এইচ রিচ মানে পৌঁছানো আর আর আই সি এইচ রিচ মানে ধনী লোক বা আমরা যেটাকে বলি বিত্তশালী লোক দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড ইমপ্রেসড মানে খুবই খুশি হলো সে অত্যন্ত প্রীত হলো ভোলেনাথের এই ব্রেভারি বা সাহসিকতার খবর শুনে হি মেড ভোলেনাথ এক বাঘকে ধরে এনেছিল কাম ধরে আবার সো ভোলেনাথ হচ্ছে খুব নিশ্চয়ই প্রচন্ড রকমের বীর একজন অতএব ওকে কী বানিয়ে দিল মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি তখন ভোলেনাথকে সে বানিয়ে দিল এত বীর অতএব তাকে বানিয়ে দিল কি হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি রাজার যে আর্মি সৈন্য তার কমান্ডার ইন চিফ অর্থাৎ আমরা বলি সেনাপতি ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন ভোলেনাথ এবং তার স্ত্রীকে দেয়া হলো এ হিউজ হাউস একটা বিশাল বড় বাড়ি টু লিভ ইন বাস করার জন্য ঠিক আছে এখানে তোমাদের মানে দেওয়া আছে তার স্টার ডি কনফিউজড কনফিউজ এবার দেখো তোমাদের যখন কোনো অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফাইভ এগুলো আমি যখন লিখছি কিভাবে ওই টেক্সট ধরে ধরে কোয়েশ্চেনগুলো করা হয় কোয়েশ্চেনগুলোর উত্তর আমি খুঁজে পাবো সেইগুলো আমি তোমার দিকে দেখাচ্ছি যাতে ভবিষ্যতেও তোমরা সিন বা আনসিন যে কোনো কিছু করতে গেলে তোমরা এই ভাবে প্রশ্নের উত্তরগুলো খুঁজে লিখতে পারো দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বাঘটি প্রচণ্ড ভয়ে পেয়ে গিয়েছিল বিকজ বিকজ দিস মাস্ট বি অর্থাৎ দ্যাট পারসন সেই ভোলেনাথ হু গ্র্যাবড অর পুল্ড ইথ দ্য টাইগার শিয়ার্স সে কি কেন ফ্রাইটেন্ড হয়েছিল তাহলে ভোলেনাথকে ভেবেছিল দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ ভোলেনাথস ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার হোয়েন

ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল টাইগার কী করেছিল দ্য টাইগার হ্যাড চিউড থ্রু দ্য রোপ বাকিটাও লিখতে পারো অ্যান্ড ইন র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল চিউড থ্রু দ্য রোপ ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট ইট ইজ আই এখানে তুমি যখন বাক্যটা লিখছো তুমি তো নও ভোলেনাথ তো তুমি নও তুমি বাক্যটা উত্তর লিখছো তাহলে আইটা এখানে কী হবে এটা পাস্টেন্স হবে এবং আইটা হবে ইট ইজ ইট ওয়াজ হি তাহলে ইট ওয়াজ আইটা মানে ভোলেনাথ তাহলে ইট ওয়াজেন্স ইজ তাহলে ওটাকে লিখো ইট ওয়াজ ভোলেনাথ হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম কেন ভোলেনাথ টাইগারটিকে বাড়িতে নিয়ে এসেছিল তোমরা এখানে না দেখলেও তোমরা লিখতে পারবে হি ভোলেনাথ থট দ্য টাইগার টু বি হিজ ডকি ইন দ্য ডার্কনেস অফ দ্য নাইট ভোলেনাথ হোয়াট মেড দ্য নেবারস কাম রানিং আউট অফ দেয়ার হার্টস কোন জিনিসটা নেবারদের তাদের বাড়ির বা কুটুরি থেকে ছুটে আসতে বাধ্য করেছিল তাহলে হিয়ারিং দ্য স্ক্রিম অফ ভোলেনাথস ওয়াইফ বা ভোলেনাথস ওয়াইফস স্ক্রিম তাহলে দ্য নেবার স্কেম রানিং আউট অফ দেয়ার হার্টস হিয়ারিং দ্য স্ক্রিম অফ ভোলেনাথ ওয়াইফ হোয়াই ওয়্যার দ্য ভিলেজার্স রিলিভড কেন ভিলেজার্সরা নি বা স্বস্তির শ্বাস ফেলেছিল কেন রিলিভড হয়েছিল বিকজ ইট র্যান অ্যাওয়ে ইটটা মানে কি এইখানে ইট লিখলে হবে না তোমাকে লিখতে হবে দ্য টাইগার বিকজ দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল ইট চিউইং থ্রু দ্য রোপ চিউইং থ্রু দ্য রোপ দড়িটা চিবিয়ে কেটে ফেলে ইট র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর ইজ ব্রেভারি কীভাবে রাজা রিওয়ার্ড করেছিলেন পুরস্কৃত করেছিলেন ভোলেনাথ ভোলেনাথকে ফর হিজ ব্রেভারি তার সাহসিকতার জন্য কিং দ্য কিং মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি ঠিক আছে ওকে তাহলে আজকে এখানেই শেষ পরের দিন আমরা এই গল্পটির তৃতীয় অংশ বা থার্ড পার্ট পড়ব ক্লিয়ার হ্যাঁ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং লাইক বাটন মাস্ট আর সাবস্ক্রিপশান সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা ওকে টাটা বাই